أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আল হাদিস থেকে কয়েকটি হাদিসের অনুবাদ ও সে সম্পর্কিত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আমি তোমাদের পাঠ্যবইয়ের প্রথম হাদিসে কি আছে আমরা সে সম্পর্কে জানি হাদিস শরীফটি ইসলামের মূল ভিত্তি সম্পর্কিত হাদিস আন ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহু ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি এখন আমরা হাদিসটির সরল বাংলা অনুবাদটি দেখে নেব কি আছে এরপর আমি তোমাদেরকে শাব্দিক অনুবাদ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাসনাযোগ্য আর কেউ নেই এবং সুনিশ্চিতভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সালাত কায়েম করা জাকাত আদায় করা হজ পালন এবং রমজান মাসে সাওম পালন করা হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি একসাথে বর্ণনা করেছেন তো আমরা জানি যে আন শব্দের অর্থ হচ্ছে হতে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর নাম তিনি উমার হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর ছেলে ছিলেন ওয়ালা শব্দের অর্থ হচ্ছে বলা ওয়ালা তিনি বলেছেন যে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়া শব্দের অর্থ হচ্ছে ভিত্তি বুনিয়াল ইসলামু ইসলামের ভিত্তি বা ইসলাম প্রতিষ্ঠিত আলা শব্দের অর্থ হচ্ছে ওপর হামসিন শব্দের অর্থ হচ্ছে পাঁচ তাহলে আমরা পেলাম যে ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সেই পাঁচটি ভিত্তি কি কি শাহাদাতি শাহাদাত শব্দের অর্থ আমরা জানি যে সাক্ষ্য দেওয়া আন শব্দের অর্থ যে আর লা শব্দের অর্থ আমরা জানি যে না ইংরেজিতে যাকে বলে নো শাহাদাতি আল্লাহ অর্থাৎ সাক্ষ্য দেওয়া যে নেই ইলাহ ইলাহ শব্দের অর্থ হচ্ছে প্রভু উপাস্য বা ইংরেজিতে যেটাকে বলে গড তো এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নাই ওয়া আন্না এবং নিশ্চয়ই আন্না শব্দের অর্থ আমরা পাই যে নিশ্চয়ই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মহান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া ইকাম ইকাম শব্দের অর্থ আমরা জানি যে প্রতিষ্ঠা করা ইকামিস সালাত সালাত প্রতিষ্ঠা করা আল কোরআনে যতবার সালাতের কথা এসেছে প্রত্যেক জায়গায় ইকাম শব্দের অর্থ এসেছে যে সালাত প্রতিষ্ঠা করতে হবে সালাত একা একা পড়া যাবে না বরং এটা নিজে পড়তে হবে এবং অন্যকেও পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ওয়া ইতা ইজ জাকাতি এবং জাকাত প্রদান করা ইতা উন শব্দের অর্থ হচ্ছে প্রদান করা দিয়ে দেওয়া ওয়াল হজ্জি এবং হজ হজ পালন করা যার উপরে ফরজ আর্থিক এবং দৈহিকভাবে যিনি সামর্থ্যবান তাকে জীবনে একবার
হজ পালন করতে হবে। অসাউমি রমাদান এবং রমজান মাসের যে সাওম আমাদের উপর মহান আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, সেই সাওম প্রত্যেক সুস্থ মানুষের উপরে সাওম পালন করতে হবে। তো আমরা এক নম্বর হাদিস বুঝে গিয়েছি। তো এর মধ্যে আমরা জানি যে প্রথম যে আমাদের ইমানের মূল ভিত্তির মূল কথা যে আমাদের আল্লাহ এবং আল্লাহ কোনো উপাস্য নাই, সে বিষয়ে আমাদের অন্তরে একদম দৃঢ়ভাবে পোষণ করতে হবে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান, তার কোনো শরীক নাই, এবং তার মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল। এ ব্যাপারে মনের মধ্যে বিন্দু মাত্র দ্বিধা সংশয় করা যাবে না। আর সালাতের ব্যাপারে আমরা জানি যে সালাত হচ্ছে, সালাত ছাড়া আমাদের কোনো কাজই আসলে মুমিন হিসেবে বিবেচিত হবে না, কারণ একজন কাফির এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। আর সালাতের ব্যাপারে বলা হয়েছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমনই একটা ইবাদত যা মানুষকে সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর জাকাত আদায়ের ব্যাপারে তোমরা একটু যেটা মূল কথা সেটা জেনে রাখো যে কোনো বিত্তবান মুসলমানের কাছে যদি পূর্ণ এক বছর সাংসারিক ব্যয় নির্বাহের পর 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ তার কাছে এক বছর গচ্ছিত থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। জাকাত হচ্ছে ধনীর ওপরে গরিবের অধিকার। জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে, কলুষমুক্ত করে। আর সাওমের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হয়, সদভ্যাস গঠন হয়, আত্মশুদ্ধি লাভের ক্ষেত্রে সাওমের কোনো বিকল্প নাই। আর হজ হচ্ছে আমাদের জীবনে একবার প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। তো নির্দিষ্ট সময় অর্থাৎ জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা পবিত্র পরিবেশে আরাফার ময়দানে একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশিত ইবাদত সম্পাদনের মাধ্যমে হজ পালন করে থাকে। তো আমরা এখন আসছি তোমাদের পাঠ্য বইয়ের দুই নম্বর হাদিস হচ্ছে ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত হাদিস। তো এটার মূল আরবি ইবারতটা আমরা আগে জেনে তার অর্থ ও অর্থটা জানার পরে আমরা আবার এটার সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ঈমানু বিদুউ সাবউনা শুবাতান ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াআদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুল মিনাল ঈমান মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, এগুলোর মধ্যে সর্বোত্তম হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা বলা। আর এগুলোর সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এবং লজ্জাশীলতা ইমানের একটি শাখা বিশেষ। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই হাদিসটির ব্যাপারে একমত পোষণ করেছেন।
আমরা এখন এটির শাব্দিক অনুবাদে যাই, তোমরা একটু খেয়াল করো। আন শব্দের অর্থ হতে আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হিসেবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সমধিক প্রসিদ্ধ, এবং তিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একনিষ্ঠ সাহাবি ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত পছন্দ করতেন। আর তার আসলে আবু হুরাইরা তার কুনিয়াত বা নিক নেম আর কি, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক ভালোবেসে ডাকতেন। হুরাইরা শব্দের অর্থ হচ্ছে বিড়াল ছানা। তিনি বিড়াল পছন্দ করতেন এবং তার তার কাছে কাছে সবসময় বিড়াল ঘোরাফেরা করত, তিনি বিড়ালদের খুব আদর করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজা করে আবু হুরাইরা নাম দিয়েছিলেন এবং সেটা তিনি নিজেও খুব পছন্দ করেছিলেন। এরপর থেকে তাকে সবাই আবু হুরাইরা বলে ডাকা শুরু করল। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, আল ইমানু বিদুউন। ইমান শব্দের অর্থ আমরা জানি যে আমাদের অন্তকরণে বিশ্বাস করা, যে আমাদের আমাদের ইসলামের যেই বিষয়সমূহ আছে এই সবগুলো আমাদের অন্তকরণে বিশ্বাস করা এবং কালিমার মূল বাণীকে অন্তরে ধারণ করাই হচ্ছে ইমান। বিদুউন শব্দের অর্থ হচ্ছে বেশি। সাবউন, সাবউন শব্দের অর্থ সত্তর। তাহলে আল ইমানু বিদুউ ও সাবউনা শুবাতান, শুবাতান শব্দের অর্থ শাখা, ব্রাঞ্চ যেটাকে আমরা বলি। তো ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফা আফদলুহা, ফা শব্দের অর্থ যে তার মধ্যে, আফদল শব্দের অর্থ আমরা জানি যে সর্বোত্তম, বেস্ট। আফদলুহা তার মধ্যে সর্বোত্তম কি, কওলু বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথা বলা। ওয়া আদনাহা, এবং ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাততুল আদা। ইমাতন শব্দের অর্থ আমরা জানি যে সরিয়ে দেওয়া। আল আদা শব্দের অর্থ কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কোথার থেকে সরিয়ে দেওয়া, আনিত তরিক, আন শব্দের অর্থ থেকে, তরিক শব্দের অর্থ রাস্তা, রাস্তা অর্থাৎ মানুষের যে চলাচলের জায়গা, সেই জায়গা যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটাকে সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা। এবং তিনি আরো বলেছেন যে অল হায়া, ও হায়া শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীলতা। সমবাতুন শব্দের অর্থ আমরা আগেই জেনেছি যে সমবাতুন শব্দের অর্থ শাখা। অল হায়া ও সমবাতুন মিলাল ইমান, এবং লজ্জাশীলতাও ইমানের একটি শাখা বিশেষ। এই বর্ণিত হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তো আমরা হাদিসে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ইমানের শাখা প্রশাখা সংখ্যার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে সত্তরটিরও বেশি শাখা প্রশাখা আছে, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুখে এবং অন্তরে, মুখে বলা এবং অন্তরে পোষণ করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি সর্বশক্তিমান। এবং ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সম্পর্কে আমি তোমাদের বলবো যে যেমন রাস্তায় কেউ
কষ্টদায়ক বস্তু অর্থাৎ কাটা বা ময়লা আবর্জনা ফেলে রেখেছে, কলার খোসা ফেলে রেখেছে, যেখানে মানুষের এই পথ দিয়ে চলতে অসুবিধা হয় বা ক্ষতির সম্মুখীন হয়। যদি কেউ কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে চলে গেল, সে জানলো না যে এই কলার খোসায় পা পিছলে পড়ে কারো পা ভেঙে যেতে পারে এবং এটা তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তো আমরা সবাই কি করব, আমরা যখনই পথ চলি, আমরা পথের মধ্যে যদি দেখি যে কোনো কিছু কষ্টদায়ক বস্তু পড়ে আছে, তাহলে আমরা চেষ্টা করব সেটা নির্দ্বিধায় সরিয়ে দিয়ে তারপরে আমরা সামনে এগুতে। এটা আমাদের ইমানের একটা শাখা। আর লজ্জাশীলতা সম্পর্কে বলা হয়েছে যে এটা ইমানের একটা শাখা বিশেষ, অর্থাৎ বিশেষ শাখা। তো লজ্জাশীলতাই হচ্ছে লোককে কি করে, আল্লাহর নাফরমানি, পাপাচার ও অন্যান্য অন্যায় আচরণ থেকে বিরত রেখে মুমিন থাকতে সাহায্য করে। নির্লজ্জ মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে থেকেও তার অবাধ্যতা করা, যে জন্য লজ্জাশীলতাই ইমান। সুতরাং আমরা বলতে পারি যে তাওহিদে বিশ্বাস, খিদমতে খালক এবং হক্কুল ইবাদ আদায় ও লজ্জাশীলতা বা শালীনতা বোধের মাধ্যমে ব্যক্তি প্রকৃত ও যথার্থ মুমিনে পরিণত হতে পারে। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে আমি তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর হাদিসের প্রতি আলোকপাত করছি। এই হাদিসটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সম্পর্কিত। হাদিসের মূল আরবি ইবারত হচ্ছে আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তো হাদিসের বাংলা অনুবাদ আসছে এরকম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতামাতা, সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব। হাদিসটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটির ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন। তো আমরা জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম। তো তিনি কি বলছেন যে ওয়ালা, ওয়ালা শব্দের অর্থ হচ্ছে বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু, অর্থাৎ লা শব্দের অর্থ না, ইউমিনু শব্দের অর্থ ইমানদার হওয়া। লা ইউমিনু আহাদুকুম, আহাদুন শব্দের অর্থ কেউ, আর কুম শব্দের অর্থ তোমাদের তোমাদের মধ্যে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না বা মুমিন হতে পারবে না, হাত্তা শব্দের অর্থ যতক্ষণ, আকুনা আমি হব আহাব্বা অধিক প্রিয়, হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, আর এখানে আহাব্বা শব্দের অর্থ হচ্ছে অধিক প্রিয়। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ না পর্যন্ত, আকুনা আমি হব আহাব্বা তা অধিক প্রিয়, ইলাইহি তার কাছে, মিন শব্দের অর্থ থেকে বা হইতে, মিউ ওয়ালিদিহি তার পিতামাতার থেকে, ওয়া ওয়ালাদিহি অথবা তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি এবং মানুষের থেকে, আজমাইন সকল মানুষ, আজমাইন শব্দের অর্থ হচ্ছে সকল। তো আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার প্রতি আমাদের যে ভালোবাসা থাকা উচিত তার প্রতি গুরুত্বারোপ করেছেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব বা বন্ধু, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হলে পৃথিবী সৃষ্টি হতো না, কোনো কিছুই সৃষ্টি হতো না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন বলেই মহান আল্লাহ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব কিছু সৃষ্টি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে যতক্ষণ না পর্যন্ত কোনো মুমিন তার পিতামাতা, সন্তান এবং পৃথিবীর সকল মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে ইমানের প্রথম ও প্রধান কথা হলো আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ, এবং মানুষের জীবনের চিরন্তন ও শাশ্বত লক্ষ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন, এবং আল্লাহর ভালোবাসা অর্জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ব্যতীত অর্জন করা সম্ভব নয়। মহানবী, কারণ এ সম্পর্কে আল কোরআনে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। এটা বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে। তাই আল্লাহর ভালোবাসা লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা অনিবার্য, এবং ইমানের দাবি। তো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার এই হাদিসের লেকচারটি তোমরা যারা দেখছো, এবং আমি আশা করব যে আমরা যতটুকুই জানি আমরা যেন আমাদের জীবনে সেটার প্রতিফলন ঘটাতে চেষ্টা করি। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটি আয়াত যদি হয় তা অন্যের কাছে পৌঁছে দাও। তো আমরা হাদিস চর্চা করি বেশি বেশি করে, এবং হাদিসকে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা পরিণত করি। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরে চলে আমাদের জীবনকে সুন্দর ও সুষমামণ্ডিত করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সাথে আবারও ইনশাআল্লাহ অনলাইন ক্লাসে হাজির হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।